নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়। কুমিল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত। কুমিল্লায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস 2023। রোববার সকালে টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, পুলিশ সুপার আব্দুল মান্নান সহ অন্যরা। এছাড়া নগর উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধু মুরালে জেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান। পরে শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও নগরীর রামঘাটস্থ আওয়ামী দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নবীনগর তিতাস টিভি। কিন্তু অনেকে আবার ফিরে আসতে পারে না, ফ্যামিলির ছাত্র ছিল, যুদ্ধে গিয়েছিলাম আমরা, ফিরে এসেছি যুদ্ধ। প্রধানমন্ত্রী যেইভাবে বাংলাদেশকে জেল থেকে বেরোবো এবং মাগত তোমার কুলে আশা আকাঙ্ক্ষা বেদনার ভালোবাসায় আবেন আমরা চলে যাব, তোমরাই হবে সেই বঙ্গবন্ধুর অবদান চিরকাল হতে পারে না মহাপ্রভু সেই ভাষায়। হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম, শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।